আবারও সারা দেশের হাসপাতালে অভিযান পরিচালনা করবে স্বাস্থ্য অধিদপ্তর। আগামীকাল থেকে এই অভিযান চালানো হবে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। ব্রিফিংয়ে অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির জানান সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি হাসপাতালে র্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য। এই টিম যারা অপেক্ষাকৃত খারাপ অবস্থায় রোগী তাদের প্রতিনিয়ত মনিটরিং করবে। রোগীর অবস্থা যাতে আরও খারাপ না হয় এবং এরকম কোনো রোগীকে ঢাকার দিকে যেন পাঠানো না হয়। তিনি জানান একটি সমন্বয় টিম করার জন্য সিভিল সার্জনদের বলা হয়েছে। সিভিল সার্জন, ভোক্তা অধিকার এবং লোকাল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি অভিযান চালানোর জন্য বলা হয়েছে। যেসব ফার্মেসি কিংবা ক্লিনিক স্যালাইন মজুত করেছে সেগুলোকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেবে। এছাড়া অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অনুপযুক্ত আইসিইউ যাদের আছে তাদের বিরুদ্ধে দেশ জুড়ে আবার অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে।